এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগেই মিনাক্ষী মুখার্জি নতুন পথ চলা শুরু স্থানীয় গ্রামের মানুষজন এগিয়ে এলেন মিনাক্ষী মুখার্জিকে ফুলমালা দিয়ে সংবর্ধনা দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে কি বামপন্থীরা পশ্চিমবঙ্গে ঘুরে দাঁড়াতে পারবে এটা এখন রাজনৈতিক মহলে জোরদার প্রশ্ন চলছে বামেদের একসময় স্লোগান ছিল যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবে হবে বামপন্থীদের একমাত্র কমরেড মুর্শিদাবাদের প্রা ব্লকে বিশাল সমাবেশ আর এই সমাবেশ দেখে কিবারাত কিবাদিন দিন ধৈর্যের সীমাহীন এই বামেদের এই তরুণ তুর্কিরা আগামী দিন কি নতুন প্রজন্মে ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে বামেদের এই তরুণ তুর্কি দেখার জন্য আগ্রহ স্থানীয় গ্রাম থেকে শহরের ভাই বোনেরা এগিয়ে আসতে শুরু করেছে এবার মিনাক্ষী মুখার্জি আগামী দিন বড় ভবিষ্যৎ হতে পারবে পশ্চিমবঙ্গের যা বাংলার মানুষের সম্পূর্ণভাবে পাশে থাকার বার্তায় এমনটাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে তুলে ধরছি আর বাস্তবে আপনাদের থেকে আপনাদের যদি আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নির্ধারিত সময়ে লোকসভা নির্বাচনের ভোটের আগেই ফের বড় অংশের ম্যাজিক হতে পারেন মিনাক্ষী মুখার্জি বাম যুবনেত্রী আপনারা জানেন যে নির্বাচনীয় সমাবেশ থেকে নির্বাচনীয় সময়সীমা পাঁচ রাজ্যে ভোটের পর কিন্তু শাসক দল বিজেপি অনেকটাই হিমসিম খেতে পারে এবং রাজ্যে তৃণমূল তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সর্ব হয়েছেন এই বাংলার অগ্নিকন্যা ডি ওয়াইফাই রাজ্যের সম্পাদিকা কমরেড মিনাক্ষী মুখার্জি আগামী দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনেই দল যদি ইচ্ছা করে মীনাক্ষী মুখার্জি তিনি প্রার্থী হতে রাজি আছেন স্বয়ং অভিষেক ব্যানার্জিকে ওপেন চ্যালেঞ্জ করছেন বামপন্থীরা কেননা তৃণমূলের দুর্নীতি পাহাড় থেকে পর্বত সমস্ত সব দুর্নীতি চোর চুরি করেও ধরা পড়ছে তবু কিন্তু এবার রাজনৈতিক মহলে সমালোচনা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে এবার মিনাক্ষী মুখার্জি জলঢল প্লাবন মুর্শিদাবাদের হরিবাদ